भुवने প্রকাশ হলে গুরু রূপ ধরে জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলে গুরু রূপ ধরি জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলে গুরু রূপ ধরি কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম নিয়ে মুখে চল মোরা গৌড় দেশে যাব রে মোনামা কৃষ্ণ নামে পাগল হব প্রেমানন্দে নিতাই গৌড় হরি হরি
বো চরণে শরণ নিলাম তোমার চরণে শরণ নিলাম যা ছিল আমার সবই তোমার দিলাম যা ছিল সবই তোমায় দিলাম কুঞ্জ বিহারি হে গিরিধারি তোমারি চরণে
shodoni shodononi la jachilo amar sabi tomai dilam jachilo amar sabi tomai dilam kunjo jachilo amai sobi tomai dilam jachilo amai sobi tomai dilam kunjo bihari he girihari tomaro charo Kishan
থাক মন জোনে থাকু পরানে মন মধুপুরে যে সাধনা আলোকে মরলি ধারে তোমাকে যে সাধনা আলোকে মরলি ধারে তোমাকে যে সাধনা আলোকে মরলি ধারে তোমাকে যে সাধনা ভেজা ছিল আমায় সবই তোমায় দিল যছিল আমার সবই তোমায় দিল কুঞ্জ বিহারি হে গিরিধারি তোমারি চরণে শরণ নিলাম তোমারি চরণে শরণ নিলাম যাচ্ছিল আমার সবই তোমায় দিলাম যাচ্ছিল আমার সবই তোমায় দিলাম কুঞ্জ তোমারি চরণে শরণ নিলাম তোমারি চরণে শরণ নিলাম যাচ্ছিল আমার সবই তোমায় দিলাম যাচ্ছিল আমায় সবই তোমায় দিলাম কুঞ্জ বিহারি কুঞ্জ বিহারি কুঞ্জ বিহারি জনিতাই জয় জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় জনিতাই জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় সদ্বৈত চন্দ্র জয় গদাধর জয় জনিতাই জয় রাধেশ্যাম জয় জয় রাধেশ্যাম জয় জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় জনিতাই জয় নিতাই জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় শ্রী অদ্বৈত চন্দ্র জয় গদাধর জয় জনিতাই জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম
হরি ওম রাম নামে রাম নাম ভজ ভাই কৃষ্ণ নামে হরি ওম ভজো ভাই কৃষ্ণ নাম ঈশ্বর নিরাকার করুণায় অবতার ভজো ভাই কৃষ্ণ নাম রাম নাম রাম নাম ভজো ভাই কৃষ্ণ নাম
तुमरा गौर गौर बोलो सबे प्रेमानंदे हृदय होबे एसो नामेते एसो नामेते
এসো নামে তে তোদের জনমে ধন্য হবে তোমরা গৌরে গৌরে বলে সবে প্রেমানন্দের উদয় হবে এসো নামে তে এসো নামে তে এই না হরি নামে তে তোমরা গৌরে গৌরে বলো সবে প্রেমানন্দের উদয় হবে এসো নামে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় সদ্বৈতচন্দ্র জয় গদাধর জয় জয়তাই জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জনিতাই জয় জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জনিতাই জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম হরি সমবেত শ্রীকৃষ্ণ ভক্তমণ্ডলী জনিতাই জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম সমবেত শ্রীকৃষ্ণ ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েদের চরণে জানাই এবং আমার সাধুগুরু বৈষ্ণব বাবাদের চরণে জানাই সর্বাগ্রে আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে জানাই আপনাদের যুগল চরণে শত শত কোটি দণ্ডবত প্রণাম বাবা আমি বড় জ্ঞানহীন ভক্তিহীন না জানি তার কোনো ভজন বাবা না জানি তার কোনো সাধন তবুও আপনারা প্রশ্ন করতে পারেন মা দেবী তাহলে এই মহতি হরিবাসরে কি করতে এসেছ এসেছি বাবা লীলা পরিবেশন করতে তবে বাবা লীলা বলতে আমরা কি বুঝব আমরা যত যাই পারি লীলা করি না কেন সর্বাগ্রে ক্ষণকালের জন্য আমাদের চলে যেতে হবে বাবা নদিয়া নবদ্বীপ ধাম রাধে রাধে তা হ্যাঁ গো মা নদিয়া নবদ্বীপ ধামে না গেলে কি লীলা পরিবেশন করা যায় না মহাজন বললেন তথাপি কোনোদিন সম্পূর্ণ হবেই না তাহলে
তোমাকে ক্ষণকালের জন্য চলে যেতে হবে নদিয়া নবদ্বীপ ধাম। আর সেই নদিয়া নবদ্বীপ ধামে আমাদের দুটি সন্তান আছে। হ্যাঁ গো মা, তা দুটি সন্তান হলো কে? না একটা হলো আমাদের গৌরচাঁদ, আর একটি হলো কে? না আমাদের নিতাই চাঁদ। তাই সর্বাগ্যে আমাদের নিতাই চাঁদের চরণ দুটি ধরতে হবে। তাই তো বাবা, নিতাই বিনে ভাই আমার গৌর নাহি পাই, তাই না? সর্বাগ্যে আমাদের নদিয়া নবদ্বীপ ধামে যেতে হবে। সেই নদিয়া নবদ্বীপ ধামে গিয়ে আমাদের দুটি সন্তানকে ডাকতে হবে। তাহলে চলুন মা, ক্ষণকালের জন্য আমরা আজকের এই নদিয়া নবদ্বীপ লীলা আস্বাদন করব। আর যে লীলাটি আপনারা আস্বাদন করতে চলেছেন, সেই লীলাটি হলো ভগবান শ্রীকৃষ্ণের, সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। তাহলে চলুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা সেই লীলাটি আস্বাদন করি। অগয় বৃন্দা বৃন্দাবন প্রভুরে কি না ভাবে, এ এ ভাবে রুদায়
ओ लो रे आह मरी अरे ओ मरिया आह अरे तहुरा मर की ना भावे ए কিনা ভাবের উদয় হল রে আহমদি আরে ও মরিয়া আহা রে কিনা ভাবে এ কিনা ভাবে উদয় হল আহমদি আরে ও মরিয়া রে ওরে কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো আহমরিয়া রে ও মরিয়া রে ওরে কিনা ভাবে এ কিনা ভাবে উদয় হলো আহমরিয়া রে আরে ও ওরে ও যমুনার যমুনার ভাব কিবা যমুনার যমুনার ভাব মদি মদি আহা যমুনার আহা যমুনার ভাব সুর ধনীরে করিল আরে যমুনার ভাব সুরায় ও
করে যমুনান ভাব সুর ধনি রে গোড়ায়া আজ ধনি যে কিল ভাবে এই কি সেই যমুনা 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 আজ বলো বলো যমুনা তুমি যমুনা আহা এই কি সেই যমুনা আজ বলো বলো যমুনা এই কি সেই যমুনা তুমি বলবালো সেই যমুনা আহা এই কি সেই যমুনা আজ ভাগ্যবতী এই কি সেই যমুনা তুমি ভাগ্যবতী সেই যমুনা এই কি সেই যমুনা ভাগ্যবতী সেই যমুনা এই কি সেই যমুনা ভাগ্যবতী সেই যমুনা এই কি সেই যমুনা বল বল যমুনা এই কি সেই যমুনা সেই হলো যমুনা এই কি সেই যমুনা বল বল যমুনা এই কি সেই যমুনা বল বল সেই যমুনা এই কি সেই যমুনা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে রাধা কৃষ্ণ এক হয়ে সেই তো এসেছে রাধা কৃষ্ণ এক হয়ে সেই তো এসেছে সেটা নবর দীপ মাঝে সেই তো এসেছে ওইটা নবর দীপ মাঝে সেই তো এসেছে আমার আমার গৌরী সুন্দর সেই তো এসেছে নদী আরো মাঝে দেখো সেই তো এসেছে ওই নদী আরো মাঝে দেখো সেই তো এসেছে নদী আরো মাঝে দেখো সেই তো এসেছে রাধা কৃষ্ণ একে হয়ে সেই তো এসেছে রাধা কৃষ্ণ এক হয়ে সেই তো এসেছে রাধা কৃষ্ণ এক হয়ে রাধা কৃষ্ণ এক হয়ে সেই তো এসেছে নদী আরো মাঝে দেখো সেই তো এসেছে আর নদী আরো মাঝে দেখো সেই তো এসেছে নদী আরো মাঝে দেখো সেই তো এসেছে নদী আরো মাঝে দেখো সেই তো এসেছে আসবে না কেন গো আসবে না কেন গো আসবে না কেন গো আসবে না কেন আজ যেই কৃষ্ণ সেই গৌর আসবে না কেন গো সেই কৃষ্ণ সেই গৌর আসবে না কেন গো সেই কৃষ্ণ সেই গৌর আসবে না কেন গো হবে না 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 আজ পায়ে ধরা ঠাকুরি আমার হবে না হবে না এমনে পায়ে ধরা ঠাকুর আমার হবে না হবে না আজ পায়ে ধরা ঠাকুরি আমার হবে না হবে না এমনে পায়ে ধরা ঠাকুর ওগো নদীয়াতে অবতরিনি সেই তো এসেছে নদীয়াতে অবতরি সেই তো এসেছে নদীয়াতে অবতরি সেই তো এসেছে আর নদীয়াতে অবতরি সেই তো এসেছে নদীয়াতে অবতরি সেই তো এসেছে সেই তো এসেছে তা বাবা নদীয়ার মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন তাই না তা হ্যাঁ গো আজকের নদীয়ার মাঝে আমার গৌর হরি কেন এলেন হ্যাঁ শুধু কলিজীবের উদ্ধারের জন্য আজ তিনি নদীয়া নবদ্বীপ ধামে এসেছেন বাবা আর নদীয়া নবদ্বীপ ধামে এসে আজকের তিনি সচী মায়ের গর্ভে এসে তিনি নদীয়াটাকে আলোয় আলোকিত করে তুলেছেন বাবা তাই না তাই আমরা কি বলবো
এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই আমাদের সোনার নদিয়া আমাদের কৃষ্ণ কালো তো হ্যাঁ তাই তামাগো কৃষ্ণ কালো কিন্তু আজকের নদিয়া নবদ্বীপের মাঝে বাবা আজকের গৌরাঙ্গ অবতার হয়ে এসেছেন ফর্সা হয়ে এসেছেন তাই না আমরা সবাই জানি সবাই চিনি কৃষ্ণ কালো কিন্তু আজ তিনি নদিয়া নবদ্বীপ ধামে গৌর বর্ণ হয়ে আজকের এই ফর্সা হয়ে এসেছেন তাই মহাজন বললেন এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আই আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আই আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আই আমাদের সোনার নদিয়া ও তার রং ফিরেছে ঢং ফিরেছে আহা কালো চেনা ভীষণ দা আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আই আমাদের সোনার নদিয়া ও তার এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আই আমাদের সোনার নদিয়া ও তার কালো বরণে না হরি হরি আবার রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তার ও তার কালো বরণে তারে কালো বরণে না আবার গাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তার কালো বরণে আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আই আমাদের সোনার নদিয়া রাই প্রেমে আরে ঋণী হয়েছে রাই প্রেমে ঋণী হয়েছে ছে
পাহাড়িনী হয়েছে বৃন্দাবন লীলা গোড়া